আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অপ্পো লাস্ট কয়েক বছর ধরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই নিয়ে বেশ পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। ইভেন তাদের লাস্ট কিছু ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বেস কিছু ফিচারও ছিল এবং তারই ধারাবাহিকতায় এআই কালার ভিডিও, ডাইনামিক বুকে, ডুয়েল ভিউ ভিডিও, টাইম ল্যাপস সহ আরও অনেক ফিচার নিয়ে অপ্পো নিয়ে এসেছিল অপ্পোর F19 Pro এই মোবাইলটি। ১২৮ GB ভেরিয়েন্টের এই মোবাইলটি বেশ কিছুদিন ইউজ করার পর আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য এই মোবাইলটি সম্পূর্ণ রিভিউ একটু বেশি বিস্তারিতভাবে। সো গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে বলে নিই, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল ক্লিক করে দিন, এতে ভবিষ্যতে আমাদের যত ভিডিও পাবলিশ হবে তার নোটিফিকেশন অটোমেটিক আপনার কাছে পৌঁছে যাবে। সো চলুন তাহলে দেরি না করে প্রথমে দেখে নিই মোবাইলটির আনবক্সিং। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে প্লাস্টিক প্রোটেকটিভ কেস অর্থাৎ ব্যাক কভার, সিম কার্ড ইজেক্টর, ইউজার ম্যানুয়ালস, 30W ভুক ফ্ল্যাশ চার্জার, ইয়ারফোন। এটার জন্য থ্যাংক ইউ জানাই অপ্পোকে, বিকজ এখনকার যুগে তো মোবাইলের বক্সে ইয়ারফোন দেখাই যায় না। USB টাইপ সি কেবল, এবং অপ্পো F19 Pro মোবাইলটি। মিনিমালিস্ট ডিজাইনের এই ফোনটির ওভারঅল আউটলুক বেশ সুন্দর। পার্পল অ্যান্ড সায়ান কালারের কম্বিনেশন থাকা আমার হাতের মোবাইলটি হলো ফ্যান্টাস্টিক পার্পল কালার ভেরিয়েন্টের। মোবাইলটি আরও একটি কালার ভেরিয়েন্টে এসেছে, সেই কালার ভেরিয়েন্টের নাম হলো ফ্লুইড ব্ল্যাক। ব্যাক প্যানেলটি প্লাস্টিক এবং গ্লাস মিশ্রিত গ্লাস্টিক বডি, এবং মোবাইলটির ব্যাক প্যানেলে রয়েছে AI কোয়াড ক্যামেরা সেটআপ। মোবাইলটির ব্যাক প্যানেলে ফিঙ্গার ম্যাগনেট রয়েছে অর্থাৎ হালকা পাতলা হাতের ছাপ পড়ে যায়। সো আমি প্রিফার করবো আপনারা অবশ্যই বসে মোবাইলের সাথে আসা যে ব্যাক কভারটি রয়েছে সেটা ইউজ করবেন, অথবা একটা স্টাইলিশ ব্যাক কভার কিনে এই মোবাইলটির সাথে ইউজ করবেন। ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 7.8mm থিকনেসের আল্ট্রা থিন বডি এবং মাত্র 172g ওয়েট হওয়ার কারণে ডিসপ্লে সাইজ 6.43 inches হওয়া সত্ত্বেও মোবাইলটি হাতে নিয়ে অত বড় মনে হয় না, বরং হাতে নিয়ে বেশ কমফোর্ট একটা ফিলও পাওয়া যায়। তবে যাদের হাত স্ট্যান্ডার্ড সাইজের থেকে একটু ছোট সাইজের তাদের এক হাতে ইউজ করাটা একটু ডিফিকাল্ট হতে পারে। এবার চলুন আমরা জানি মোবাইলটিতে কি কি ফিজিক্যাল বাটন এবং পোর্টস রয়েছে। মোবাইলটি রাইট সাইডে রয়েছে হলো পাওয়ার বাটন, লেফট সাইডে রয়েছে হলো ভলিউম রেকর্ড এবং সিম কার্ডের ট্রে। সিম কার্ডের ট্রেতে দুটি সিমের পাশাপাশি একটি ডেডিকেটেড মেমোরি কার্ডও ইউজ করা যাবে। মোবাইলটির উপরের পাশে রয়েছে হলো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, এবং মোবাইলটির নিচের অংশে রয়েছে হলো মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB টাইপ সি চার্জিং পোর্টের সাথে 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। সিকিউরিটি সেন্সরের কথা বলতে গেলে মোবাইলটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা ওভারঅল অনেক স্মুথ কাজ করে, এবং সেই সাথে ফেস আনলক সিস্টেমটিও বেশ ভালো এবং ফাস্ট কাজ করে। মোবাইলটির সাউন্ড কোয়ালিটিও আমার কাছে ওভারঅল নাইস লেগেছে। মেইনলি এই ফোনটাতে যে স্পিকারটা রয়েছে সেটা হলো সারাউন্ডিং টাইপ স্পিকার, অর্থাৎ আপনি যদি রুমের মাঝখানে রেখে দেন তাহলে চারদিক থেকে খুব সুন্দরভাবে অ্যাকুরেট সাউন্ডটা পাবেন। আর একটা মজার বিষয় হলো এই ফোনটাতে যদি আপনি 100% ভলিউমেও মিউজিক শুনেন বা গান অর্থাৎ কোনো ভিডিও ওয়াচ করেন যেখানে সাউন্ড রয়েছে, আপনি কিন্তু কোনো ধরনের কোনো ডিস্টরশন পাবেন না, অর্থাৎ আপনি ফুল ভলিউমে ধুমায় গান শুনতে পারবেন এই ফোনটা দিয়ে উইদাউট এনি ডিস্টরশন। 6.43 inches অপ্পো F19 Pro ডিসপ্লেটি হলো অ্যামলয়েড প্যানেলের, এবং এর উপরে রয়েছে 2.5D কার্ভড গ্লাস প্রোটেকশন গরিলা গ্লাস 3-এর। ফুল HD রেজলেশনে ডিসপ্লেটির স্পেসিফিকেশন হলো 2400x1080 পিক্সেল, ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 409 PPI, ডিসপ্লে ব্রাইটনেস হলো নর্মালি 430 nits, হাইয়েস্ট 800 nits, অর্থাৎ আউটডোরে ইউজ করতে যে স্ট্যান্ডার্ড ব্রাইটনেস পাওয়া যায়। মোবাইলটি টাচ স্যাম্পলিং রেট নর্মালি হলো 135 Hz, আর গেমিং এর সময় হলো 180 Hz। স্ক্রিন টু বডি রেশিও হলো 90.8%। ডিসপ্লে চারপাশে অনেক চিকন ভেজেল দেখা যায় এবং চিনটাও এভারেস্ট সাইজের। ডিসপ্লের ঠিক উপরের লেফট সাইডে রয়েছিল 5-hole 32MP সেলফি ক্যামেরা। মোবাইলটিতে বেশ ভালোভাবে মাল্টিটাস্কিং করা যায়, ইভেন গেমিং টাইপ অ্যাপস অথবা হেভি ইন্টারনেট ইউজ হচ্ছে এই ধরনের অ্যাপসও খুব সুন্দরভাবেই সোয়াইপ করে ইউজ করা যায়। রয়েছে ওয়াইড ওয়াইন L1 সাপোর্ট, সো ফুল HD প্লাস রেজুলেশনে বেশ স্মুথভাবে নেটফ্লিক্সে ভিডিও স্ট্রিম করা যায়। ক্যামেরা কেন্দ্রিক অপ্পো F19 Pro এই মোবাইলটির ব্যাক প্যানেলে রয়েছে হলো কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 48MP 1.7 অ্যাপারচারে, দেন দ্বিতীয় ক্যামেরাটি হলো 8MP 2.2 অ্যাপারচারে 119° আলট্রা ওয়াইড ক্যামেরা, একটি হলো 2MP 2.4 অ্যাপারচারে ম্যাক্রো ক্যামেরা, এবং আরেকটি হলো 2MP 2.4 অ্যাপারচার সমৃদ্ধ মনো ক্যামেরা। অপ্পো মানেই কিন্তু আমরা ধরে নিই যে ফোনটি থেকে ভিডিওগ্রাফি অথবা স্টাইলিশ ফটোগ্রাফির একটা এক্সপিরিয়েন্স পাবে, এবং এই ফোনটিতেও কিন্তু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য বেশ কিছু স্টাইলিশ ফিচার রয়েছে। তার মধ্যে অন্যতম হলো ডাইনামিক বুকি। ছবি ব্যাকগ্রাউন্ডে মোশন ব্লার করার জন্য মোবাইলটি পোর্ট্রেট মোড থেকে বুকি ফিচার ইউজ করে আমি বেশ মজা পেয়েছি।
এবং কালার টোনের সাথে ওভারঅল লাইট কম্বিনেশন করে বেশ ভালো ছবি তোলা যায় মোবাইলটিতে থাকা নিয়ন লাইট ফিচারের মাধ্যমে ছবি তুললে। এছাড়া অপো F19 প্রো মোবাইলটির সবচেয়ে স্পেশাল ফিচার হলো AI কালার এফেক্ট, যার মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ডকে ডিস্যাচুরেটেড অর্থাৎ ব্ল্যাক এন্ড হোয়াইট রেখে AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে জাস্ট মেইন অবজেক্টটাকে অরিজিনাল ফোকাস করে অরিজিনাল কালার টোন সহ ছবি তুলতে পারবেন। মোবাইলটিতে ছবি এবং ভিডিও করার সময় ম্যাক্সিমাম 10x পর্যন্ত জুম করা যায়। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়েও ছবি বেশ ভালো উঠে। 119 ডিগ্রি হওয়া সত্ত্বেও মোবাইলটি দিয়ে তোলা ছবিগুলো গোল গোল লাগে না। লো লাইটেও বেশ ভালো ছবি ওঠে অর্থাৎ ডিটেলস ভালোই ধরে রাখতে পারে। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরার কথা বলতে গেলে যদি প্রপার আলো পায় তাহলে বেশ ভালো ছবি উঠে। মেইন ক্যামেরাতে হাইয়েস্ট 4K 30 frames per second ভিডিও শুট করা যাবে। ভিডিও করার সময় বেশ কিছু ফিচার রয়েছে, তার মধ্যে AI কালার ফিচারের মাধ্যমে ভিডিও শুট করে অনেক মজা পাবেন আপনারা। ছবি তোলার থেকে ভিডিও করেও অনেক বেশি মজা পাওয়া যায় মোবাইলটির মাধ্যমে। এইটা হলো ডুয়েল ভিউ ভিডিও শট, এর মাধ্যমে আপনি ফ্রন্ট ক্যামেরা দিয়েও শট নিতে পারবেন, অ্যাট এ টাইম রিয়ার ক্যামেরা দিয়েও ভিডিও শুট করতে পারবেন। এটা হলো ডুয়েল ভিউ ভিডিওর আরেকটা ফিচার। এখানে জাস্ট আপনার যে ফ্রন্ট ক্যামেরাতে যখন আপনি শ্যুট করবেন সেটা জাস্ট একটা সার্কেল আকারে দেখাবে, বাট রিয়ার ক্যামেরাতে একদম ফুল শটটাই আপনি নিতে পারবেন। এটা আমার কাছে মোর ইন্টারেস্টিং লেগেছে। মোবাইলটিতে রয়েছে বর্তমান সময়ে মোস্ট পপুলার টাইম ল্যাপস ফিচারের মাধ্যমে ভিডিও শ্যুট করার অপশন, এবং রয়েছে স্লো মোশনে ভিডিও শ্যুট করার অপশন। 1080p 120 frames per second বেশ ভালোভাবেই স্লো মোশনে ভিডিও শ্যুট করা যায়। মোবাইলটির সেলফি ক্যামেরা হলো 32 megapixel 2.4 aperture এবং ক্যামেরার যে হোলটি রয়েছে সেটি যথেষ্ট ছোট। ফ্রন্ট ক্যামেরা দিয়ে ওভারঅল বেশ ভালো ছবি উঠে। আপনি পোর্ট্রেট মোড ইউজ করে অনেক ভালো ছবি তুলতে পারেন বিকজ এখানে অনেকগুলো ফিচারও রয়েছে ছবি তোলার জন্য, এবং মোবাইলটিতে রয়েছিল ক্যামেরা টু API সাপোর্ট, তো আপনি চাইলে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ G-cam ইউজ করতে পারবেন। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির কথা বলতে গেলে মোবাইলটি ডুয়েল সিম সাপোর্টেড 4G নেটওয়ার্কের। এক্সটার্নাল মেমোরি কার্ডটি সর্বোচ্চ 512 GB পর্যন্ত সাপোর্ট করে। কল টেস্ট করে দেখেছি, কল কোয়ালিটি ঠিকঠাক আছে। ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুইটাই সাপোর্ট করে। ব্লুটুথ হলো 5.1 ভার্সনের। চার্জিং পোর্ট হলো USB টাইপ সি এর ভার্সন 2 ক্যাটাগরি। সেন্সরের কথা বলতে গেলে প্রায় সব ধরনের সেন্সরই মোবাইলটিতে রয়েছে। এবার শুনে আমরা জেনে নিই মোবাইলটির পারফরমেন্স কেমন, বা তার আগে জেনে নিই মোবাইলটির হার্ডওয়্যার কনফিগারেশনে কি কি রয়েছে। অপো F19 প্রো মোবাইলটিতে প্রসেসর হিসেবে রয়েছিল মিডিয়াটেক হেলিও P95। এই প্রসেসরটির ট্রানজিস্টর সাইজ হলো 12 nanometer এবং এটি একটি অক্টাকোর প্রসেসর, যার মধ্যে দুটি কোর হলো 2.20 GHz এর কর্টেক্স A75 মডেলের এবং বাকি 6টি কোর হলো 2 GHz এর কর্টেক্স A55 মডেলের। আর GPU হিসেবে মোবাইলটিতে রয়েছিল পাওয়ার VR GM9446। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে মোবাইলটিতে একটি ভেরিয়েন্টই রয়েছে, আর সেই ভেরিয়েন্টটি হলো 8GB র্যাম এর সাথে 128GB স্টোরেজ। আর এই র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.1। এবং অপো F19 প্রো এই মোবাইলটির অফিসিয়াল বাংলাদেশ মার্কেটে প্রাইস হলো 28,990 টাকা। মোবাইলটির আন্তুতু স্কোর হলো 1,95,251, আইতুতু স্কোর হলো 1,97,490, বেঞ্চমার্ক স্কোর হলো সিঙ্গেল করে 396, মাল্টি করে 1,505। গেমিং এর কথা বলতে গেলে এই মোবাইলটি এক্সট্রিম গেমিং ফোন নয়, বাট যতটুকু আমরা গেমস খেলে দেখেছি মোটামুটি একটা ডিসেন্ট পারফরমেন্স পেয়েছি ফোনটি থেকে। এই মোবাইলটিতে পাবজি গেমস খেলতে যে আমরা হাইয়েস্ট HD গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি, তবে বেস্ট পারফরমেন্স পাওয়া যায় ব্যালেন্সড গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে। তবে গেমসটি খেলতে যে ব্যালেন্স গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে আমরা তেমন কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপ পাইনি, তবে লং টাইম গেমস খেললে ফোনটা হালকা হিট হয়। অপরদিকে কল অফ ডিউটি গেমসটি আরও সুন্দরভাবে রান করা যায়, এতে হাইয়েস্ট HD গ্রাফিক্সে হাই ফ্রেম রেট সাপোর্ট করে, বাট বেস্ট পারফরমেন্স পাওয়া যায় মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেললে। এবং সত্যি কথা বলতে গেমসটা খেলতে যে এক ফোটাও কোনো ধরনের কোনো ফ্রেম ড্রপ অথবা ল্যাগিংয়ের দেখা পাইনি। এদিকে অ্যাস্ট্রন 9 গেমটি ডিফল্ট গ্রাফিক্স সেটিংয়ে খেলতে যে আমরা বেশ ভালো ল্যাগিং এবং ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। হিটিংয়ের কথা বলতে গেলে এই মোবাইলটিতে হিট হয় খুবই কম, ইভেন লং টাইম ভিডিও শ্যুট করলেও হিট হয় না। তার পাশাপাশি আপনি লং টাইম যদি ফটোগ্রাফিও করেন তাও এই মোবাইলটি হিট হয় না। বাট নর্মালি কিন্তু অন্যান্য ফোন কিন্তু একটু ধরেন 5-10 মিনিট ভিডিও শ্যুট করলে হিট হয়ে যায়, বাট এই ফোনটা হিট হয় সেটা হলো আপনি যখন গেমস খেলবেন, কল অফ ডিউটি বা পাবজি টাইপের গেম বেশ লং টাইম ধরে, তখন আপনি মোটামুটি হিটিংয়ে দেখা পাবেন। বাট সেটা অনেক বেশি নয় যে আপনার হাত অনেক গরম হয়ে যাবে, খুব দ্রুতই আবার এটা কুল হয়ে যায়। অপো F19 প্রো এই মোবাইলটিতে রয়েছিল 4310 mAh ব্যাটারি, সাথে রয়েছে 30W ভার্সন 4 ক্যাটাগরির ভুক ফ্লাশ চার্জার। চার্জিং এর কথা বলতে গেলে 30W চার্জার থাকার কারণে মোবাইলটি খুবই ফাস্ট চার্জার। আমার 5% to 7% মতো চার্জ ছিল, সেখান থেকে আমি 100% চার্জ করেছি আমার 57-58 মিনিটের মতো সময় লেগেছে, যেটা আমি মনে করি যথেষ্ট ফাস্ট। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো আপনি যদি 25 মিনিটের মতো চার্জ দেন তাহলে ফোনটি প্রায় 50% চার্জ হয়ে যায়। মোবাইলটির স্ক্রিন অন টাইপ অর্থাৎ SOT কথা যদি বলতে যে আপনি যদি টুকটাক ইউজ করেন, অর্থাৎ আপনি যদি বেসিক ইউজ করেন তাহলে ফুল ডে আপনি চার্জ পাবেন, অর্থাৎ একদিন আপনি নির্দ্বিধা এটা থেকে চার্জিং ব্যাকআপ পাবেন। বাট আপনি যদি হেভি ইউজার হন, মনে করেন হেভি ফটোগ্রাফি করেন, হেভি ভিডিওগ্রাফি করেন, এবং তার পাশাপাশি যদি ধরেন আপনি টুকটাক ভালো গেমস খেলেন, তাহলে অ্যারাউন্ড 10 hours মতো আপনি চার্জার ব্যাকআপ পাবেন। অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটিতে রয়েছিল অ্যান্ড্রয়েড 11 ভার্সন, এবং UI হিসাবে অপোর এই ফোনটিতে রয়েছে অপো কালার OS 11 ভার্সনটি।
এবার চলুন আমরা জেনে নিই Oppo F19 Pro এই মোবাইলটিতে কি কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে, তার পাশাপাশি মোবাইলটিতে কি কি ল্যাকিংস অর্থাৎ মন্দ দিক রয়েছে। প্রথমে আমরা জেনে নিই মোবাইলটিতে কি কি ল্যাকিংস অর্থাৎ মন্দ দিক রয়েছে। নাম্বার ওয়ান ল্যাকিং আমার কাছে যে বিষয়টি মনে হয়েছে এই মোবাইলের ক্ষেত্রে সেটা হলো মোবাইলটার প্রাইসিং। 28,990 টাকা আমার কাছে এই ফোনটি স্লাইটলি ওভার প্রাইস মনে হয়েছে। এই ফোনটার প্রাইস যদি অ্যারাউন্ড 25,000 টাকার মধ্যে থাকতো তাহলে আমি মনে করতাম যে এটা একটা বেস্ট ডিল হতো। দেন দ্বিতীয় যে ল্যাকিংসটা রয়েছে সেটা হলো অনেক সময় আমরা দেখি যে অনেক প্রসেসর বের হয় যেগুলো অনেক নাম করা প্রসেসর, অনেক ভালো কনফিগারেশন, অনেক কিছু থাকে, বাট পরবর্তীতে যে দেখি যে মোবাইলে পারফর্ম করতে পারে না। বাট সেদিক থেকে যদি আমি চিন্তা করি মিডিয়াটেক হেলিও P95 অবশ্যই একটা পরীক্ষিত ভালো প্রসেসর, কিন্তু যদি মিডিয়াটেক P95 এর জায়গায় মিডিয়াটেকের G90T প্রসেসরটি ইউজ করা হতো তাহলে আমরা সবাই বা ইউজার যারা ছিল তারা ভালো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যেটা আমরা P95 প্রসেসর থেকে পাচ্ছি তার পাশাপাশি কিন্তু আমরা একটা গেমিং পারফরমেন্সও পেতাম। সো আমি মনে করি যে প্রসেসরটি স্টিল এই ফোনের জন্য আমি বেস্ট, বাট G90T হলে গেমিংটা আরেকটু ভালো পাওয়া যেত। দেন তিন নম্বরে যে ল্যাকিংসটি রয়েছে সেটা হলো এই ফোনে যেহেতু ডেপ সেন্সর ক্যামেরা নেই তাই আমরা যখন ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য পোর্ট্রেট মোড সিলেক্ট করে ছবি তুলতে যাই তখন যখন আমরা সাবজেক্টকে ফোকাস করতে যাই সামটাইমস ফোকাসটা মিস করে, বাট এটা সবসময় হয় না মাঝে মাঝে হয়। এবার শুনে আমরা জেনে নিই মোবাইলটার বেস্ট সাইড অর্থাৎ কী কী ভালো দিক রয়েছে। আমার কাছে অপ্পোর অলওয়েজ একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো অপ্পোর UIটা। কোনো অ্যাডভার্টাইজমেন্ট নাই, কোনো ঝামেলা নাই, অনেক কমফোর্ট। দেখা যায় যে অনেক ফোনে অনেক ফিচার থাকে, সুপার অ্যামোলেড ডিসপ্লে, রিফ্রেশ রেট, লটস অফ থিং, বাট UI একেবারেই বোরিং এবং অনেক বিরক্তিকর লাগে। বাট সেই দিক থেকে চিন্তা করলে অপ্পোর UI অনেক কমফোর্ট। আর এখানে UI হিসাবে ইউজ করা হয়েছিল কালার ওয়েস 11 ভার্সনটি অর্থাৎ লেটেস্ট UI। দেন এই মোবাইলটিতে যে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি যে নতুন ফিচার এসেছে তার মধ্যে AI কালার মোড এবং ডাইনামিক বুকি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং খুব ইন্টারেস্টিংও লেগেছে যখন আমি এটার মাধ্যমে অর্থাৎ এই মোবাইলের মাধ্যমে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিও করেছি এই ফিচারগুলি ইউজ করে। সেই সাথে এই ফোনটির আরেকটা বিষয় খুবই ভালো লেগেছে সেটা হলো লং টাইম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার সময় ফোনটি হিট হয় না। ট্রাস্ট মি আমি টানা 10-15 মিনিটও ভিডিও করেছি বাট ফোনটা সেরকম কোনো হিটই হয় নাই। সো আমার কাছে এটা আমি মনে করি যে একটা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কেন্দ্রিক ফোনের থাকা উচিত। বিভিন্ন ব্র্যান্ড দেখা যায় ফটোগ্রাফি ফোন বানায়, ভিডিওগ্রাফি বেসড ফোন বানায়, মানে সেই ফোনগুলি ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য বানানো, বাট স্টিল ইস্যু থাকে এবং হিটিং ইস্যুটা সেসব ফোনে কমন থাকে। বাট সেই সব সাইড থেকে চিন্তা করলে এই ফোনটাতে কিন্তু হিটিং খুবই কম হয়। আমি মনে করি যে কোনো ফোনের জন্য এটা একটা বেস্ট সাইড যদি হিটিংটা কম হয়, যেটা এই ফোনে আমি পেয়েছি। সর্বশেষ যেটা বেস্ট সাইড বলবো এই মোবাইলটির, আসলে এই মোবাইলটির জন্য না, এটা মেনলি আমি অপোকে থ্যাঙ্কস জানাচ্ছি, সেটা হলো এই ফোনের বক্সে ইয়ারফোন দেওয়ার জন্য। বিকজ আমি মনে করি এখনকার যুগে সবাই কম বেশি ইয়ারফোন ইউজ করে, তো মোবাইল কোম্পানিগুলোতে ইয়ারফোন গায়েব করে দিছেই, অনেকে তো চার্জারও গায়েব করে দিছে, বাট সেই জায়গায় অপ্পো এখনও চার্জারের পাশাপাশি যে ইয়ারফোন দিচ্ছে সেটার জন্য অপ্পোকে স্পেশাল থ্যাঙ্কস। সো অপ্পো F19 Pro এই মোবাইলটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সেই সাথে এই ফোনটির ব্যাপারে যদি স্টিল কোনো কনফিউশন বা কোশ্চেন থাকে সেটাও আমাদের ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনার সকল ধরনের প্রশ্নের উত্তর দিয়ে কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার জন্য। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের আশেপাশে বন্ধুবান্ধবদের সাথে। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।